তোবাস বল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ এখন বাজে রাত্রিবেলা 9টা। তো আমি একটা জায়গায় যাব, একটা মুখে ভাত অনুষ্ঠানে একটা বাচ্চার, তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার সঙ্গে আজকে আবির যাবে না, আবির থাকবে বাড়িতে। এই যে আবির চলে আসো দেখি, এই যে আবিরকে বাড়িতে রেখে দিয়ে যাবো। আবিরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওই যে টিভি চলছে পিছনে, টিভি দেখছে। তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি সবে আউটফিটটা পরেছি, এখনও রেডি হয়নি, তো রেডিটা হয়নি তারপর তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমি অপেক্ষা করছি, আমার বন্ধুরা আসবে, ফোন করবে, তখন আমি বেরাবো। তো ততক্ষণ বসে থাকি আর আবির সাথে খেলা করি। এই যে আবির টিভি দেখছে, এই যে টিভি দেখছে খাটে বসে বসে, পড়ে যাবে। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি এখন রাত্রিবেলা 10:30 প্রায় বাজে, তো এই টাইমেই বেরাচ্ছি। সবাই সবার কাজ শেষ করে এখন ফ্রি হয়েছে, এইমাত্র ফোন করেছিল আসছে, তো আমরা বেরিয়ে যাবো এবারে। তো আমি রেডি হয়ে গেছি, আবির সেদিকে ঘুমো পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে, ওকে রেখে যাব। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর একদম বাড়ির কাছাকাছি অনুষ্ঠানটা, তো ওর জন্যে চারজন আছি আমরা গাড়িতে, মনোজ, পিয়ালি, আমি, আমার হাজবেন্ড। তো চলো আমার সঙ্গে, তোমরাও ঘুরে নাও আর দেখে নাও আর ব্লগটা পুরো দেখতে থাকো, স্কিপ করবে না। তো ফাইনালি আমরা দেখো খাবার খেতে শুরু করে দিয়েছি আর মেনুতে কী কী ছিল তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো সবাই অনেক দিন পরে দেখা হয়েছে, সবাই আড্ডা মারছে আর তার সাথে খাওয়া দাওয়াও চলছে একদম। আর এখানে দেখো ফালুদা ছিল, তো আমি ভাবলাম ফালুদাটা খাবো, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখো কীভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও। তো বন্ধুরা, যে ছোট্ট নিয়ার আমরা অন্নপ্রাশনে গেছিলাম, তো এত রাত করে গেছিলাম বলে তাকে দেখানো সম্ভব হলো না, সে ঘুমিয়ে পড়েছিল। তো অনেক দিন পর সবার সাথে আড্ডা আর খাওয়া পুরো জমে গেছিলো একসাথে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে যাব, কারণ আবিরকে আমি রেখে দিয়েছি, ও ঘুমাচ্ছে, আর কখন ঘুম থেকে উঠে যাবে সেটাও একটা টেনশন আছে। তো বেরিয়ে পড়লাম দেখো, আর এবার আমি বললাম যে আমার বরকে যে তুমি আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসো, তো ও একটা বাইক নিয়ে চলে এসছে আমাকে ছেড়ে দিয়ে আসতে। তো এবার বাড়িতে চলে যাই আর বেশি রাত করব না, অনেকটাই প্রায় রাত হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম, চলো টাটা, বাই বাই। তো পরের দিন দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট।